আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রেশমি আক্তার এবং আমি সাকলাইন রাসেল। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 19,778.73 কোটি টাকা ব্যয়ে 21টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। মানহানি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। নির্বাচনকালীন সরকার বলে সংবিধানে কিছু নেই বললেন ওবায়দুল কাদের। সুনির্দিষ্ট মামলায় মইনুল হোসেন গ্রেপ্তার, মন্তব্য নাসিমের। গণতান্ত্রিক আন্দোলন থামিয়ে দিতেই বেআইনিভাবে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার, দাবি বিএনপির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাইটিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন নিয়ম অনিয়ম। আরো থাকছে বিশেষ আয়োজন, কেউ দেখে কেউ দেখে না। এবার বিস্তারিত, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ, 35টি ড্রেজার সংগ্রহ ও অবকাঠামো নির্মাণ, সৌর ব্যাজস্টেশন স্থাপনের মাধ্যমে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে টেলিটক নেটওয়ার্ক কভারেজ সহ 21টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য এবং উন্নয়নশীল দেশ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব সহ প্রকৃত শিক্ষার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া প্রকল্পগুলোর মান ধরে রাখার আহ্বান জানান। এতে ব্যয় ধরা হয়েছে 19,778.73 কোটি টাকা, যার মধ্যে জিওবি 17,316.93 কোটি, সংস্থা নিজস্ব অর্থায়ন 233,93,000 এবং প্রকল্প সাহায্য মিলবে 233.93 কোটি টাকা এবং বৈদেশিক প্রকল্প সাহায্য 2,227.87 কোটি টাকা বলে জানান পরিকল্পনা মন্ত্রী। আমাদের আগামী দিনে পৌঁছাতে গেলে, আগামী স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের এই গতানুগতিক দ্বারা যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ চালাবার জন্য আমরা আমাদের প্রশাসনিক দক্ষ কর্মবিদদেরকে আমরা এখান থেকে পাবো ইনশাআল্লাহ। রংপুরে দায়ের করা মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। টকশোতে নারী সাংবাদিককে বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে রংপুরে এক মামলায় গ্রেপ্তার হন ব্যারিস্টার মইনুল হোসেন। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিমের আদালতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে পাঠানো হয় কারাগারে। এই আদেশের যৌক্তিকতা রয়েছে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যেহেতু এই মামলাটা রংপুরে হয়েছে, এই মামলার নথি এখানে নাই, নথি রংপুরে আছে, অতএব কোনো জামিন শুনানি করতে হলে সেখানে রংপুরে যে আসামিকে সেখানে যে জামিন চাইতে হবে। পরে আদালতের আদেশের প্রতিক্রিয়া জানান আসামি পক্ষের আইনজীবীরা। ব্যারিস্টার মইনুল হোসেন রায় বিচার পান নাই, এই জামিনের জন্য আমরা আবার যেহেতু রংপুরে মামলা আছে, আমরা রংপুরে যাব, মামলা জামিন চাব, পরবর্তীতে উচ্চতর আদালতে যাবেন বলেও জানান তারা। সেখানে সুপ্রিম কোর্ট বলেছে জামিনযোগ্য অপরাধে কোর্টের জামিন নাকচ করা, না দেওয়ার কোনো এখতিয়ার নাই, এটাই আমাদের দেশের আইন এবং এই আইন বহির্ভূতভাবে এটা করা হলো। আমি আদালতকে বলেছিলাম সুপ্রিম কোর্টের এই নির্দেশনার পরে যদি তাকে জামিন না দেওয়া হয় তাহলে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি অবমাননা হবে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। নির্বাচনকালীন সরকার বলে সংবিধানে কিছু নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকারের আকার যাই হোক, নতুন আরও দু একজন যোগ হতে পারেন। ঐক্যফ্রন্টের গতি থামানোর লক্ষ্যে নয়, নারীকে অসম্মানিত করায় সুনির্দিষ্ট মামলা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন 14 দলের মুখপাত্র আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রাজধানীতে পৃথক সভায় তারা এসব কথা বলে।
সাইদুর রহমান আবিরের রিপোর্ট। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনকালীন সরকার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। মন্ত্রিসভার সাইজ বড় ছোট এইসব বিষয় নেই, এক্সিস্টিং যে ক্যাবিনেট সে ক্যাবিনেটই দায়িত্ব পালন করে অন্যান্য গণতান্ত্রিক দেশে, তো নেচি সেটা গতবার আমাদের দেশে বিষয়টা ভিন্ন ছিল, একটু মন্ত্রিসভার সাইজটা ছোট হয়ে গিয়েছিল, ছোট একটা মন্ত্রিসভা কাজ করেছে, মনে হয় এবার মন্ত্রিসভার সাইজ ঠিকই থাকছে, তবে সাইজ ছোট হলেও দু একজন যুক্ত হতে পারে, সাইজ এ অবস্থায় থাকলেও দু একজন যুক্ত হতে পারে। এদিকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে 14 দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেপ্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন 14 দলের মুখপাত্র আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ব্যারিস্টার মইনুল হোসেনের সভাপতিত্বে তো মামলা হয়েছে, মামলার ভিত্তিতে আইনের ভিত্তিতে তিনি গ্রেপ্তার হয়েছে, এখান থেকে কিছু করার নাই। আর একটা কথা বলি, মহিষী সাহেব যে কথা বলেছেন নারী জাতিকে যে অসম্মান করেছেন, কোনো একজন সভ্য লোক এই কথা বলতে পারে না, এটা সবাই নিন্দা করা উচিত এবং আইনের পথে সে কাজটি হচ্ছে। গতকাল ডক্টর খামাজ সাহেবের আমরা প্রেস ব্রিফিং দেখেছি আর কি, ব্যারিস্টার মইনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে যুব মহিলা লীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দেওয়ার চক্রান্তের অংশ হিসাবেই সরকার প্রধানের নির্দেশে যে আইনিভাবে বেআইনিভাবে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে একাধিক অনুষ্ঠানে তারাই অভিযোগ করেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যের সমালোচনা করে বলেন, তার বক্তব্যে এটা পরিষ্কার একদলীয় নির্বাচন করতে চায় সরকার। গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় হবার কারণেই ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একজন ব্যক্তিও শুধুমাত্র অপশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে কথা বলাটাই অপরাধ হিসাবে গণ্য করছে সরকার। ব্যারিস্টার মইনুল হোসেনকে সমালোচনা করার 5 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা মানতেই হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ কোর্ট দুপুরে 5 মাসের আগাম জামিন দিয়েছিল। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ডক্টর কামাল হোসেনের উদ্দেশ্য নিরপেক্ষ নির্বাচন করা নয়, জঘন্য অপরাধীদের এবং সাজাপ্রাপ্ত কয়েদীদের রাজনীতির মাঠে পুনর্বাসন করা। দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও জঙ্গিদের প্রতিষ্ঠিত করতেই ঐক্যফ্রন্টের সৃষ্টি। ডক্টর কামাল হোসেন একজন জ্ঞানপাপী। ডিজিটাল আইন নিয়ে ইনু বলেন, সাংবাদিকদের সুরক্ষা করতেই এই আইন করা হয়েছে। ডক্টর কামাল হোসেনের উদ্দেশ্য নিরপেক্ষ নির্বাচন, জঘন্য অপরাধীদের, সাজাপ্রাপ্ত কয়েদীদের রাজনীতির মাঠে ফেরত আনা। আশুলিয়ায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মালিকানাধীন গণস্বাস্থ্য হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিকালে সাভারের মির্জানগরে গণস্বাস্থ্য হাসপাতাল ও গণফার্মাসিউটিক্যালসে এই অভিযান শুরু করে র্যাব 4-এর একটি দল। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযানে স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী চক্রকে প্রার্থিতা না দেয়া, তাদের উত্তরসূরিদের নির্বাচনের মাঠে কাজ করতে না দেয়া সহ নির্বাচন কমিশনের কাছে 5 দফা দাবি জানিয়েছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। আর নির্বাচন কমিশন সচিব বলছেন, এসব দাবি আইনের ব্যাপার, তবে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী কাজ করবে। আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। আগামী 11 জাতীয় সংসদ নির্বাচন অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রধান নির্বাচন কমিশনার
কে এম নুরুল হুদার সাথে বৈঠক করেন ঘাতক দালাল নির্মূল কমিটির 8 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহরিয়ার কবির কথা বলেন সাংবাদিকদের সাথে, তুলে ধরেন আলোচ্য বিষয়বস্তু। জামাতকে দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ব্যক্তি জামাতিদের নির্বাচনে অংশগ্রহণের কোনো আইনগত বাধা নেই, সেই জন্য তাদের পক্ষে এটা অসুবিধে। আমরা আমাদের পজিশন ব্যাখ্যা করেছি, এ ব্যাপারে আইনি কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না সেটা আমরা দেখব। আরেকটি জরুরি বিষয় যেটা আমরা তুলেছি, কোনো কোনো দল যেমন দাবি করছে নির্বাচনে সামরিক বাহিনীকে ব্যবহার করতে হবে, আমরা পরিষ্কারভাবে বলেছি গণতান্ত্রিক সংস্কৃতিতে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে একটি রাজনৈতিক প্রক্রিয়া, এর সঙ্গে সামরিক বাহিনীকে যুক্ত করবার কোনো সুযোগ নেই। এছাড়াও কথা বলেন সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বা সদস্য নই। সে একই সাথে জামাতেরও সদস্য, তাহলে ওই যে সুপ্রিম কোর্টের যে আদেশ, সেই আদেশ তার উপরও বর্তাবি। পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ, প্রশ্নের জবাব দেন সাংবাদিকদের। ওনারা অনুরোধ করেছেন যে মানে সেনাবাহিনীকে যাতে কোনো বিচারিক ক্ষমতা দিয়ে তাদেরকে যাতে নিয়োগ না করা হয়। তবে স্বাধীনতা বিরোধীদের প্রার্থিতা প্রসঙ্গ নিয়েও কথা বলেন নির্বাচন কমিশন সচিব। যুদ্ধ অপরাধী দল হিসাবে জামাত ইসলাম যেহেতু নিষিদ্ধ ঘোষিত একটি দল এবং তাদের কোনো নিবন্ধন নাই, তাদের কোনো অনুসারী বা তাদের কোনো দলীয় নেতা কর্মী যাতে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করে স্বতন্ত্র হোক বা অন্য কোনো দলীয় প্রতীক নিয়ে যাতে তারা অংশগ্রহণ করতে না পারে, সে ব্যাপারে তারা অনুরোধ করেছেন। তো মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বললেন যে এই ব্যাপারে প্রয়োজনীয় আইন এখন বাংলাদেশে নেই, যদি এই সংশোধনীর বিষয় থাকলে সেটা পরবর্তীকালে বিবেচনা করা হবে। আবু সেদপু, মাইটিভি, ঢাকা। শুধু দেশের মানুষই নয়, বিদেশিরাও আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ভালো একটি নির্বাচন উপহার দিতে অন্যান্য দেশের মতো তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দেওয়ারও কথা বলেন তিনি। আমরা চাচ্ছি বিদেশিরাও আমাদের কাছাকাছি আমাদের সাথে সুর মিলিয়ে বলার চেষ্টা করছে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া দরকার। গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে পার্লামেন্ট ডিসলভ আগে ডিসলভ করতে হবে। সিটি কর্পোরেশনের দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত নিজের সম্মানী ভাতা না নেয়ার কথা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। বিকেলে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নগরের রাস্তাঘাট সহ বর্ধিত এলাকা ও কলোনিগুলোর সমস্যা সমাধানেও প্রাধান্য দেওয়ার কথা জানান মেয়র। অনুষ্ঠানে বরিশাল দুই আসনের সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস, বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস, পুলিশ কমিশনার মোশাররফ হোসেন, ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয় রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাননীয় জননেত্রী শেখ হাসিনা আজকে যে দায়িত্ব আমাকে দিয়েছেন সে সবকিছুই অবগত তার আছেন, তার সুদৃষ্টি যদি আমার প্রতি থাকে 300 কোটি দেনা এটা কোনো বিষয় না। আমি বলেছি আমি যতদিন এই দেনা শোধ না করবো আমি আমার ব্যক্তিগত যে আমার যে বেতন ভাতা বা যে সম্মানই আছে সেটা আমি যতদিন এইটা পূরণ না করবো ততদিন নেব না। বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউম মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বকশীবাজার কারা কনভেনশন সেন্টারে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি হাজি আব্দুল জলিল। বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান। এছাড়া বার্ষিক হিসাব প্রতিবেদন তুলে ধরেন ফয়জুর রহমান রিপন। কেমিক্যাল ব্যবসায়ীদের ব্যবসার ট্রেড লাইসেন্স প্রদানের জন্য সরকারের সহযোগিতা চান অ্যাসোসিয়েশনের পরিচালকরা। এ সময় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ও এফবিসিসির সিনিয়র সহসভাপতি শেখ ফজলে তামিম উপস্থিত ছিলেন। ক্রেতাদের কেনাকাটায় আরও সুবিধা দিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের আউটলেটটিকে বিশ্বমানের নান্দনিক সাজে সাজিয়েছে অরিয়ন। দৃষ্টিনন্দন এই আউটলেটটি উদ্বোধন করেন অরিয়ন ফুটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মোল্লা। এ সময় রিটেইল অপারেশন ম্যানেজার এলাহি আনসারি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিনহাজ উদ্দিন সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে এই আউটলেটটিতে আগামী 31 অক্টোবর পর্যন্ত সকল পণ্যে 12% ছাড় দিচ্ছে অরিয়ন। এবার প্রবাসের সংবাদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জেদ্দা মহানগর আওয়ামী লীগের নেতারা। প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর পরবর্তী ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে বক্তারা এই আহ্বান জানান। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজিউল্লাহ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার থেকে 38টি দলের অংশগ্রহণে শুরু হচ্ছে মিনিস্টার কাপ জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় 30টি জেলা ও 8টি সার্ভিসেস দলের 386 জন খেলোয়াড় অংশ নিচ্ছে। এ উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মিরপুর সরওয়ার্দী স্টেডিয়ামে তিন দিনের এই প্রতিযোগিতায় 38টি স্বর্ণ, 38টি রৌপ্য ও 56টি ব্রোঞ্জের জন্য লড়বে খেলোয়াড়রা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর এ কে আব্দুল মোমেন সহ উশু ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে মাইটিভি। মেইন উদ্দেশ্যটা হলো আমাদের এই ছেলেমেয়েগুলোকে একটি ভালো কাজে এঙ্গেজ করা। 2021 সালে এটা অলিম্পিকের একটা অংশ হবে। আগে অ্যাসোসিয়েশন ছিলাম আমরা, এখন ফেডারেশন হিসেবে স্বীকৃতি পেয়েছি। আর এখন আমাদের যত আয়োজনই আমাদের হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ, এবং আমরা আমাদের যে সকল খেলোয়াড়দের আগে সুযোগ সুবিধা দিতে পারতাম না, এখন সবগুলি আরও ভালোভাবে দিতে পারছি। দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 2:30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রেশমি আক্তার এবং আমি সাকলাইন রাসেল। আল্লাহ হাফেজ।